সবার সময় শেষ কারণ সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ সর্বশেষ বলতে চাই এই দেওয়াল প্রতিষ্ঠা হয়েছে এই দেওয়াল মাদ্রাসা আফগানিস্তানে আছে আজকে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আমরা লড়াই আমরা কি করছি আমরা তো একটা সুই ওবারাইতে পারি না কেরে ভালোর একটা ধমক দিতে পারি না একটাই ওই যে মাহমুদ হাসান দেওবন্দি আর সবমদরি সবকে দেখা বড় হইছে যে তালেবানরা যে বলে দেওবন্দি দেওবন্দি নাকি মাহিয়াত দেওবন্দিয়া দেওবন্দি চেত নাকি আপনারা কি ভারত দখল করবেন উনি বলেন যে শুনেন হযরতে শাইখুল ইসলাম মাহমুদ হাসান দেওবন্দি ক্যাম্প করেছিলেন আফগান সীমান্তে 2 লাখ মুজাহিদ তৈরি হয়েছিল ওই আফগান মুজাহিদরা ওনারই উত্তরসূরি এইজন্য এই দেওবন্দের ছাত্রের চিন্তা লালন করে অর্থাৎ দেওবন্দীদের চিন্তা কি ইন্ডিয়াতে ভারতে ভারতে খ্রিস্টানরা এসেছিল দেওবন্দ যুদ্ধ করছে সুবহানাল্লাহ কই না আফগানিস্তানে বিদেশিরা আছে তারা যুদ্ধ করছে দেওবন্দের চেতনা হলো কোন বেঈমান কাফের শক্তি কোন মুসলিম দেশ আক্রান্ত হলে ওলামায়ে দেওবন্দ রক্ত দিবে কত ঠিক কি বলে এমন হলো দেওবন্দি এই আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা আছে কমিমাতার সন্তান সব মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস এই জন্য ভাইয়েরা আমার আমরা মাইতেই না মুসলমানদের মারালাম জিহাদ আমরা বলি না এই তালেবানরা খুরাসানের বাসিন্দা এরা ভারত জয় করবে সিরিয়া ইসলামের বিজয় কথা কঠিন করবে এই জন্য আপনাদের কাছে দরখাস্ত এই মাদ্রাসাকে মজবুত করি এই মাদ্রাসা শুধুই মাদ্রাসা না এ তাহরিকে আজাদি কি মারখাজ দিয়ে ছিল আজাদি বিপ্লবের ভারতের স্বাধীনতার মারখাজ ছিল দেওবন্দির প্রতিটা এক প্রতিটি বলিকণা ভারতের স্বাধীনতার আওয়াজ উচ্চারণ করেছিল এবং আমি বলতে চাই এই বাংলায় যদি কোনো বেঈমান কোনো ঘাতক আমার এই বাংলার স্বাধীনতা কেড়ে নিতে চায় তাহলে এদেশের 10 লক্ষ কওমি আলেম 30 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র এদের সরকার জিহাদ করতে প্রস্তুত আছে কে কে প্রস্তুত একটু হাত বাড়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা সারা পৃথিবীর জানা দরকার যারা বঙ্গবন্ধু বলেছিলেন অমুক পাইছে তেলের খনি অমুক পাইছে স্বর্ণের খনি অমুক পাইছে পেট্রোলের খনি আমি দেশটা স্বাধীন করে ফেলাম একটা সুরের খনি এর কমি মাদ্রাসা সুরের কৈনিক খনি তৈরির ফ্যাক্টরি নয় এরা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ তৈরির ফ্যাক্টরি তাপ্রিক বলা তৈরির ফ্যাক্টরি সুতরাং সাত সব বাতিল তাকে আসতে বাধা আমরা দিতেই পারি শিক্ষানে দিতে গন্ডগোল থাকতে আমরা বাধা দিতেই পারি বিদেশি এনজিও খ্রিস্টান মিশনারি এদেশের স্বাধীনতা হুমকিতে ফেললে আমরা বাধা দিতেই পারি নরেন্দ্র মোদী এদেশে আসতে আমরা বাধা দিতেই পারি প্রয়োজনে আমরা এদেশে যুদ্ধ করব কথা কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কওমি মাদ্রাসার মূল স্পিরিট এবং চেতনা বুঝা শূন্য সামনে আগানির তৌফিক দেও আগামী বিশ্ব আমাদেরকে ডাকছে আসো নেতৃত্ব নেও আমরা বিশ্ব নেতৃত্ব নেওয়ার জন্য যোগ্য কর্মী বাহিনী করতে মনোযোগী হইব মাদ্রাসাগুলোকে সেভাবে করব আপনারা সেভাবে করবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সকলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ